Assalamualaikum, কেমন আছেন সবাই? Welcome to Sinia's Kitchen and Blog. চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকুন। তো চলুন স্টার্ট করা যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছ ভাজি। সো আমি এখানে একটা রূপচাঁদা মাছ নিয়েছি, আর আজ আমি আস্ত মাছটাকেই ফ্রাই করব। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি মাছটাকে কেটে নিচ্ছি। আসলে মাছ কাটা আর মাছ ভাজিও আমি জানি সবাই জানেন, সবাই পারেন, বাট সবার যার যার নিজস্ব একটা স্টাইল থাকে। সো আমি ভাবলাম আমি যেভাবে ভাজি করছি বা ফ্রাই করছি সবার সাথে শেয়ার করি। আমি মাছটাকে প্রথমে কেটে ভালোভাবে কেটে নিয়েছি, আর মাছটার ভিতরে যাতে স্পাইসটা যায় সেজন্য আমি মাছটাতে ছিদ্র ছিদ্র কাটা কাটা দিয়ে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আসলে আমার মাছটা দেওয়া কাটা শেষ, আর এটাকে আমি মেরিনেট করে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য ভালোভাবে ওয়াশ করে। তারপর আমি এখানে স্পাইস দিচ্ছি। স্পাইস আসলে আমি এক্সট্রা কিছু দেব না, মাছ ভাজিতে এক্সট্রা বেশি স্পাইস হলে এটা পুড়ে যায়, তখন দেখতে সুন্দর লাগে না। আমি এখানে জাস্ট লবণ দিয়েছি পরিমাণ মতো, আর 1/2 টিস্পুন মরিচের পাউডার দিয়েছি, অ্যান্ড 1/2 টিস্পুন হলুদের পাউডার দিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণে তেল, আসলে তেলটা দিলে স্পাইসটা মাছে বা চিকেনে যেটাই আপনারা মেরিনেট করেন স্পাইসটা অনেক সুন্দরভাবে চারদিকে লাগে। আর ফ্রাই প্যানে দেওয়ার পর এটা আমরা প্রায় সময় দেখে থাকি যে মাছ ফ্রাই করতে গেলে তেলের ছিটা আমাদের উপরে এসে পড়ে, বাট এভাবে যদি আপনারা মেরিনেট করতে তেল দেন তাহলে তার উপরে আর বেশি আসে না। সো আমি স্লো গ্যাসে, আসলে আমি হাই হিটে দেইনি, স্লো গ্যাসে আমি মাছটাকে ভালোভাবে বেজে নিচ্ছি যাতে ভেতরটা হয়ে যায়। 4-5 ঘন্টা পর আমি ম্যারিনেট করে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য, আর 4-5 ঘন্টা পরই আমি মাছটাকে বেজে নিয়েছি। আমি অন্য একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ বেজে নেব, আর সেজন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটো আস্ত বড় সাইজের দুটো আস্ত পেঁয়াজ নিয়েছি। আর আমি অন্য একটা ফ্রাই প্যানে এখানে বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আসলে এখানে 1/2 কাপের চেয়েও কম তেল দিয়েছি। দেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য পেঁয়াজগুলোকে গ্যাসের উপর অন করে রেখেছিলাম, আর তারপর আমি এখানে ভালোভাবে পেঁয়াজটাকে বেজে নিচ্ছি। এখানে আসলে আমার মিস্টেকলি টমেটো 3-4 টুকরো দেওয়া হয়ে গিয়েছিলো, আমি পরে দিব টমেটো, এখন দেব না। সো আমি এবার এরপর যে আমার পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে, আর আমি এখন স্পাইস এড করে নিচ্ছি। 1 টেবিল স্পুন মরিচের পাউডার দিয়েছি, 1/2 টিস্পুন দিয়েছি হলুদের পাউডার, 1/2 টিস্পুন ধনিয়ার পাউডার, 1 টেবিল স্পুন দিয়েছি মিক্স মশলা, যেটা সবগুলো মশলা মিক্স থাকে সেটাই দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা পাউডার, তারপর 1/2 টিস্পুন দিচ্ছি কারি পাউডার, আর এই তো আর কোনো স্পাইস আমি এখানে অ্যাড করিনি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর আমি এখানে এখন অ্যাড করে নেব 1টা বড় সাইজের টমেটো। আসলে টমেটোটা দেওয়ার পর আমি এখানে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে, মিডিয়াম থেকেও আরও কম হিটে এগুলোকে জাল দেবো ভালোভাবে, যাতে স্পাইসটা পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। আর যেহেতু টমেটো দেওয়া আছে, টমেটো থেকে অল্প অল্প পানি বের হবে সেজন্য আর এটা পুড়ে যাবে না। সো আমার স্পাইসটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালোভাবে আমি স্পাইসগুলোকে মাছটাতে ভালোভাবে স্পাইসগুলো অ্যাড করে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে লোহিতে জাল দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর, আমার সাথেই থাকুন।
সো 5 মিনিট পর আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার মাছটা ফ্রাই হয়ে গিয়েছে যেহেতু আমি এটাকে আগে স্লো হিটে ভালোভাবে ভেজে নিয়েছিলাম যাতে ভিতরে হয়ে যায় মাছটা ফ্রাই হয়ে গেছে আর আমার মাছটা রেডি আসলে আমি উলটপালট করে আবারো 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আর এই তো আমার মাছটা ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা ছিল দেখতে যেমনটা মনে হচ্ছে খেতেও অনেকটা মজাই ছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন মেহমান আসলে মেহমানের সামনে এবারে দিতে পারেন আজকে মাছটা ফ্রাই করে সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার সাথেই ছিলেন আমার সাথে এতক্ষণ কষ্ট করে দেখেছেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ